मालिकानाइंडिकेट कर इंडिकेट कर प्रथम सेंटेंस আমার গাড়ি থাকার সম্ভাবনা আছে তাহলে আমরা বলবো আই এম লাইকলি টু হ্যাভ এ কার তাহলে আমি যদি বলি আমার একটা মোবাইল থাকার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু হ্যাভ এ মোবাইল বা আমার একটা ল্যাপটপ থাকার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু হ্যাভ ল্যাপটপ এ এ ল্যাপটপ এছাড়া আমরা পাচ্ছি কি আমার সততা থাকার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু হ্যাভ অনেস্টি তাহলে তার সততা থাকার সম্ভাবনা আছে হি ইজ লাইকলি টু হ্যাভ অনেস্টি তারপরে তার পাসপোর্ট থাকা তার অনেক টাকা থাকার সম্ভাবনা আছে He is likely to have enough money. তার অনেক টাকা থাকার সম্ভাবনা আছে তার ক্ষমতা থাকার সম্ভাবনা আছে তার আত্মবিশ্বাস থাকার সম্ভাবনা আছে He is likely to have confidence. তাহলে আমরা এই যে হ্যাভ এর পরে এখানে নাউন ব্যবহার করছি এখানে এই হ্যাভ এর অর্থ হয়ে যাচ্ছে কোনো কিছুর প্রতি আমার অধিকার বা নিয়ন্ত্রণ আশা করি বুঝতে পেরেছেন তাহলে এটা দিয়ে আমরা ঘরে বসে নিজে নিজে মিনিমাম 5 থেকে 10টি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন যে আমার এটা থাকার সম্ভাবনা আছে এটা করার সম্ভাবনা আছে আবার আমরা শিখেছি কি আমার হওয়ার সম্ভাবনা আছে আবার আমার কোথাও অবস্থানের সম্ভাবনা আছে আর এখন আমরা শিখলাম যে কোনো কিছুর নিয়ন্ত্রণ বা কোনো অধিকারে থাকার সম্ভাবনা বোঝাতে লাইকলি টু এর পরে আমরা কি ব্যবহার করব একটা হ্যাভ ব্যবহার করব সাধারণত এটা দ্বারা আমরা কি ইন্ডিকেট করছি অধিকার বা পজিশন আশা করি বুঝতে পেরেছেন ঘরে বসে প্র্যাকটিস করুন অবশ্যই আপনার ইংরেজি স্কিল বৃদ্ধি পাবে এবং আপনি নিজে নিজেই ঘরে বসে বিভিন্ন সেন্টেন্স মেক করে আপনি টেস্ট করতে পারেন এবং আমাদের ইউটিউবের যে এই ভিডিওটি আছে এই ভিডিওটির নিচে অবশ্যই মিনিমাম 3 থেকে 5টি সেন্টেন্স কমেন্ট করে জানাবেন তাহলে আমরা যেন আপনার দক্ষতা এবং আপনার অ্যাবিলিটিটা বুঝতে পারি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম